আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ যে সম্মানিত দিনী ভাই হাসান হাসান ভাই তিনি সৌদি প্রবাসী শেষে নাম্বার হচ্ছে 48 26 তিনি প্রশ্ন করেছেন যে একজন মেয়ের বিয়ে হয়েছে তো তার শ্বশুর শাশুড়ি একটু অন্য টাইপের অর্থাৎ শ্বশুর শাশুড়ি স্ত্রীকে যদি স্বামী কোনো কিছু দেয় তাহলে সেটা ভালো চোখে দেখে না তো এক্ষেত্রে স্বামী আহ স্ত্রীকে গোপনে কিছু কিনে দিয়েছে তো কিনে দেওয়ার পরে অন্য কেউ এটা দেখার পর আহ তাকে জিজ্ঞেস করছে যে এটা তোমাকে কে কিনে দিয়েছে তখন যেহেতু স্ত্রী জানে যে যদি এটা আমার শাশুড় শ্বশুর বাড়িতে জানতে পারে তাহলে শ্বশুর বাড়িতে হট্টগোল তৈরি হতে পারে বা একটা ঝামেলা হতে পারে বা করতে পারে এই জন্য এটাকে এড়িয়ে যাওয়ার জন্য সে মিথ্যা করে বলেছে যে এটা আমার পিতা কিনে দিয়েছে আসলে জিনিসটা তো এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে যে সে আমি তো জিনিসটা স্বামী তো যেহেতু জিনিসটা কিনে দিয়েছে সুতরাং এটা কি আহ পিতাতে কিনে দিয়েছে বলে এটা কি মিথ্যা কথা বলা হলো এবং হ্যাঁ পিতাকে কি স্বামী বলে স্বামী বলা হয়ে গেল কি না এটা একটা প্রশ্ন তো সম্মানিত দিনী ভাই অনেক সুন্দর প্রশ্ন প্রথমে আমরা বলবো যে প্রশ্নটার অবশ্যই কয়েকটি পয়েন্টে আমাদের কথা বলা উচিত যেহেতু একটু ব্যাখ্যা বহুল এটি প্রশ্ন একটি প্রথমে আমাদের জানতে হবে যে স্বামী স্ত্রী স্বামীর প্রতি স্ত্রীর একটা ভরণ পোষণের দায়িত্ব আলো বোলালামিন আবশ্যক করে দিয়েছেন যে কোনো ধরনের তার অন্য বস্ত্র বাসস্থান সকল কিছুর দায়িত্ব স্বামীর ওপর অর্পণ হবে এটা যেমন স্ত্রীর জন্য স্বামীর ওপর ফরজ স্বামীর ওপর আবশ্যক অনুরূপভাবে সন্তানের আরেকটা দায়িত্ব হচ্ছে পিতামাতার যে দায়িত্ব সে দায়িত্বটাও তাকে গ্রহণ করতে হবে এখন বিষয়টা যদি এমন হয় যে পিতামাতার যে ভরণ পোষণের দায়িত্ব বা পিতা যে খেদমতের দায়িত্ব সেটা হয়তো সন্তান সেভাবে পালন করছে না পালন না করেই শুধু স্ত্রীকেই সব কিছু দেওয়ার চেষ্টা করছে স্বামী যার ফলে হয়তো এক্ষেত্রে পিতামাতা বিরক্ত হয়ে এটা সহ্য করতে পারছে না তো ক্ষেত্রে যদি এরকম করে স্ত্রীকে গোপনে দেয় আর পিতা কিছুই দেয় না আর এক্ষেত্রে স্ত্রী মিথ্যার আশ্রয় নিয়ে এ ধরনের কথা বলে তো অবশ্যই এই মিথ্যা কথা বলা যাবে না এটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে পিতামাতাকেও সন্তান তার ঠিকমতো হক আদায় করছে অনুরূপভাবে স্বামী তার স্ত্রীকে ভরণপোষণ যখন দিতে যাচ্ছে এই পিতা মাতা তখন এটাকে একটু অন্য চোখে দেখছে সন্তান পিতামাতার হক ঠিকমতো আদায় করছে আদায় করার পরেও স্ত্রীকে যখন স্বামী আর একটু বেশি কিছু বা একটু তার হক খরচ যখন চালাতে যাচ্ছে তখন পিতামাতা অন্য চোখে এটাকে দেখছে এক্ষেত্রে অনেক সময় যেমন স্ত্রী মিথ্যার আশ্রয় নিয়ে বলছে যেটা আমার স্বামী কিনে দেয়নি অন্য আমার পিতা কিনে দিয়েছে এই যে বাধ্যবাধকতায় একটা পরিস্থিতির শিকার হয়ে মিথ্যা কথাটা যে স্ত্রী বলল এটা আসলে কতটুকু এই মিথ্যা বলাটা শরীয়ত সম্মত হলো এবং এটা যে আসলে পিতাকে স্বামীকে পিতার সঙ্গে তুলনা করা হলো কি না এ বিষয়ে আমরা প্রথমে আমাদের আলোচনা করা উচিত যে মিথ্যা তো বলা হারাম সেটা আমরা সবাই জানি ইন্নাল কিজবা বা এহাদি ইলাল ফুজুর অর্থাৎ মিথ্যা মানুষকে পাপাচারীর দিকে নিয়ে যায়। এবং এই পাপাচার মানুষকে যা নামে নিয়ে যায় এটা আমরা স্পষ্ট জানি তবে আমরা হাদিস থেকে আরও কয়েকটি বিষয় জানতে পারি যে কয়েকটি ক্ষেত্রে ইসলাম মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছে যেমন আমরা বিশুদ্ধ হাদিস দ্বারা জানি যে যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যেতে পারে স্বামী স্ত্রী একে অপরের কোনো ভালোবাসা বৃদ্ধির জন্য বা কোনো কল্যাণ সাধনের জন্য একে অপরে মিথ্যা কথা বলতে পারে এবং আরেকটা হচ্ছে কি যে দুইজন মানুষের মধ্যে সংশোধন করার জন্য ঝগড়া মীমাংসা করার জন্য তাদের মধ্যে একে অপরের মিথ্যা তাদেরকে কিছু সংশোধন করার জন্য মিথ্যা কথা বলে তাদেরকে সংশোধন করে দেওয়া যেতে পারে এটা স্পষ্ট হাদিসে এসেছে আহ যেমন মুসলিম শরীফের একটি হাদিসে দুইজন ব্যক্তির মাঝে সংশোধন করে দেওয়া যাবে বলে একটা বৈধতা বর্ণনা করে হাদিস এসেছে যেমন হাদিসটা এরকম রাসাল্লাম বলেছেন লাইসাল কাজাবু আল্লাদি ইউসলিহু বাইনান নাসি ওয়াইয়াকুলু খায়রান ওয়াইয়ামনি খায়রান রহ মুসলিম এখানে বলা হচ্ছে যে ওই ব্যক্তি মিথ্যুক হবে না যে ব্যক্তি মানুষের মাঝে সংশোধন করার দেওয়ার জন্য মিথ্যা কথা বলে হয়তো দুইজনকে দুই জায়গায় থেকে বলে যে একজন আরেকজনের দুর্নাম করছে কিন্তু যখন সে এখানে আছে তখন অপরজনের কথা বলছে যে সে তোমার ভালো ভালো বলছে এবং ওর কাছে যখন যাচ্ছে তখন এই ব্যক্তির কথা ওখানে যে বলছে যে না এও তোমার ব্যাপারে ভালো কথা বলছে যাতে করে উভয়ের মধ্যে রাগটা কমে যায় এ ধরনের মিথ্যা কথা বলে এক অপরের মধ্যে সংশোধন করা দা বৈধ হাদিসখানা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দুই হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস সময় তিনি ভাই আমরা বুঝতে পারছি যে এ হাদিস থেকে যে উভয়ের মাঝে সংশোধন করার জন্য মিথ্যা কথা বলা যাবে এছাড়াও উভয়ের মধ্যে সংশোধন বা ইসলাম ইসলাই ক্ষেত্রে আরও কয়েকটা দুইজন ব্যক্তি হতে পারে এ ব্যাপারে শেখ বিন বাজকে প্রশ্ন করা হয়েছিল শেখ বিন বাজ এই প্রশ্নের উত্তরে অনেক লম্বা আলোচনা করেছেন তার মধ্যে সর্বশেষে পরিশিষে তিনি বলেছেন এভাবে ও হ্যাঁ দা বাই না জামা আতাইনি আ উস রাতাইনি আ সাফ সাইনি ইউক দাবু কাদাবান লা ইয়াদুর আহে নাসিম ওয়ালা কিন্না ইয়াং উলাই। তিনি সর্বশেষের দিকে এভাবেই বলছেন যে এই উভয়ের মাঝে সংশোধনটা এটা দুইটা জামাতের মধ্যে মধ্যে সংশোধন করার জন্য মিথ্যা কথা বলা যেতে পারে আর উসরা তাইনি দুইটি ফ্যামিলির মাঝে সংশোধন করার জন্য মিথ্যা কথাটা বলা যেতে পারে অথবা দুইটা ব্যক্তির মাঝে সংশোধন করার জন্য এই মিথ্যাটা বলা যেতে পারে আর এমন মিথ্যা কথা বলতে হবে যাতে করে অন্য কোনো মানুষের এই মিথ্যার মাধ্যমে ক্ষতি না হয় বরং এর দ্বারা উভয়ের উপকার হয় এরকম উদ্দেশ্য নিয়ে দুইটা জামাতের সংশোধন করার জন্য মিথ্যা কথা পরিবারকে সংশোধন করার জন্য মিথ্যা কথা এবং দুইটা ব্যক্তিকে সংশোধন করার জন্য মিথ্যা কথা বলা যাবে শায়েখ বিনবাস এ কথা বলছেন তো সম্মানিত দিনী ভাই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তাহলে এখানে যে বিষয়টা ঘটেছে যে স্ত্রী যে মিথ্যা কথাটা বলেছে সেটা আসলে যদি এরকম হয়ে থাকে যে পিতা মাতাকে ভরণ পোষণ সন্তান ঠিক মতোই দিচ্ছে তারপরেও স্ত্রীকে যে স্বামী ভরণ দিচ্ছে এটা সহ্য করতে পারছে না বাপ মা এরকম ক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে হয়তো গোপনে কোনো কিছু কিনে দিয়েছে কিনে দেওয়ার পরে এটা যদি প্রকাশ পায় যে আমার স্বামী কিনে দিয়েছে তাহলে হয়তো উভয় ফ্যামিলিতে একটা দ্বন্দ্ব পারে আহ শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে বা একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেই ফ্যামিলিতে থাকা তার জন্য একটু অসম্ভব হয়ে পড়তে পারে এরকম একটা ভয় হয়তো তার মধ্যে কাজ করছে তো যেহেতু উভয়ের ফ্যামিলির একটা সংশোধনের জন্য মিথ্যা কথা বলার বৈধতা আছে সেক্ষেত্রে যেহেতু একটা অপারগতার শিকার সুতরাং আমরা বলতে পারি যে ইনশাল্লাহ এটা সে আওতাই পড়ে যাবে যে সেটা হয়তো মিথ্যা কথা হবে না যেহেতু তার মধ্যে একটা ভয় কাজ করছে এটা একটা বিষয় আর তারপরও আমরা বলবো যে এই মিথ্যা কথাটা পরিহার করার চেষ্টা করতে হবে প্রয়োজনীয় কৌশলে কৌশল অবলম্বন করে অন্যভাবে যাতে বলে যেন উঠে আসা যায় সে চিন্তা ভাবনাটাও করা উচিত সাথে সাথে স্বামীকে তার পিতা মাতার বোঝাতে হবে যে আমি তোমাদের ভরণ পোষণ ঠিক মতো দিচ্ছি এর এরপরও তুমি এভাবে আমার স্ত্রীর প্রতি তো খরচ করা উচিত হ্যাঁ এটা এভাবে বাপ মাকে বোঝানোর চেষ্টা করতে হবে যাতে করে বাপ মা এটাকে অন্য চোখে না দেখে আরে ধর্মী মিথ্যার আশ্রয় যেন নিতে না হয় এজন্য ওই শ্বশুর শাশুড়িকে অর্থাৎ সন্তান তার পিতা মাতাকে ভালোভাবে যেন বোঝায় এবং মিথ্যা থেকে যেন বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু পরিস্থিতির স্বীকারও ইনশাল্লাহ মিথ্যা কথা বলে আল্লাহর্ব বলেন সেটা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ সমাধিত দর্শক এবার আমরা আরেকটি বিষয় ক্লিয়ার হওয়া উচিত যেখানে আরেকটা প্রশ্ন ভাই আমাদের করেছেন সেটা হলো যে এই যে বললো যে আমার স্বামী স্বামীতে যেহেতু কিনে দিয়েছে কিন্তু বলছে ভয়ে যেহেতু বলা হচ্ছে যে আমার পিতা কিনে দিয়েছে তাহলে এটা আসলে স্বামী কিনে দিল কিন্তু পিতা কিনে দিয়েছে বল বললো যেহেতু এ প্রশ্নের আমরা উত্তরে বলতে পারি যে আসলে স্বামীটা আসলে সে বাদ স্বামীকে পিতাটা বাধ্য হয়ে সে বলেছে আসলে এটা এই মেন করে বলেনি যে স্বামী আমার প্রতি হারাম বা অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে কিন্তু এটা বলেনি বরং সেখানে একটা বাঁচার তাগিদে এটা স্বামীকে পিতা হিসাবে বলা হয়েছে আর কি এখানে এই জন্য আমাদের চেহারের যে একটা বিষয় সে বিষয়টা আমাদের ক্লিয়ার যদি আমরা হতে পারি তাহলে সব যেতে এই জিনিসটা পরিষ্কার হবে আমরা জানি যে জিহার মানে হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে এভাবে বলল কোন অঙ্গের সঙ্গে তুলনা করলো যে তুমি আমার মানে দেখতে আমার কাছে তুমি আমার মায়ের পিঠের মতো বা আমার মায়ের বা আমার বোনের অমুক অঙ্গের মতো এরকম যদি স্বামী স্ত্রীকে বলে তাহলে সেটা জেহার হয়ে যায় আমরা জানি আর বিষয়টা যদি উল্টাটা হয় যেমন স্বামীরা স্বামীদেরকে স্ত্রী বলছে স্ত্রী যদি বলে যে তুমি আমার কাছে আমার বাপের পিঠের বাপের মতো বা আমার ভাইয়ের মতো এ ধরনের কথা যদি স্ত্রী স্বামীকে বলে তাহলে এটা জেহার হবে কি না স্বামীদের পক্ষ থেকে যদি মেয়েদেরকে বলা হয় তাহলে জেহার হয়ে যাবে কিন্তু স্ত্রীরা যদি স্বামীকে এভাবে বলে তাহলে সেটা জেহার হবে কিনা আসলে কোরআনের যে স্পষ্ট আয়াতটা সুরা মুজাদার দুই নাম্বার আয়াত সে আয়াতে এভাবে বলা হয়েছে যে আল্লা দিন হিরুনা মিঙ্কু মিন্নিসা ইহিম অর্থাৎ যারা জেহার করে তোমাদের মধ্যে হতে যে পুরুষরা জেহার করে তাদের স্ত্রীদের ক্ষেত্রে তাহলে পুরুষরা জেহার করে স্ত্রীদের ক্ষেত্রে এ কথাই কিন্তু করণের দ্বারা বর্ণিত হয়েছে শেখ ওসাইমিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ব্যক্তি কোনো স্ত্রী যদি তার স্বামীকে এভাবে বলতে থাকে যে তুমি আমার পিতার মতো তুমি আমার ভাইয়ের মতো হ্যাঁ তাহলে এটা কি আসলে এক্ষেত্রে স্বামী কি স্ত্রীর প্রতি হারাম হয়ে যাবে কি না তখন তিনি তার তার উত্তরে বলেছিলেন যে আসলে যদি এই নিয়তে স্ত্রী বলে থাকে যে হারাম করার নিয়তে নয় যে আমি তুমি আমার প্রতি হারাম এই উদ্দেশ্যে যদি বলে না থাকে যে তুমি আমার ভাইয়ের মতো বা তুমি আমার পিতার মতো যদি এরকম বলে থাকে তাহলে তার অর্থটা তখন দাঁড়ায় যে তুমি আমার কাছে সম্মানের দিক থেকে আর রক্ষণাবেক্ষণের দিক থেকে তুমি আমার পিতার মতো ভাইয়ের মতো তখন তার অর্থটা এরকম দাঁড়াবে যদি সে হারাম না করার উদ্দেশ্যে বলে থাকে স্বামীকে হারাম না করার উদ্দেশ্যে বলে থাকে আর যদি এরকম বলে থাকে যে স্বামীকে আমি হারাম করে দেবো আমার কাছ থেকে এজন্য হারাম করার উদ্দেশ্যে সে বলছে যে তুমি আমার কাছে আমার পিতার পিতার পিঠের মতো তুমি আমার কাছে আমার ভাইয়ের পিঠের মতো মানে হারাম করার উদ্দেশ্যে যাতে করে স্বামীকার সে ব্যবহার না করতে পারে এরকম হারাম উদ্দেশ্যে যদি বলে থাকে তাহলে সেটাও জিহার হবে না শেখ হাসালিম বলছেন সেটা জেহার হবে না কারণ জিহার হয়ে থাকে পুরুষদের পক্ষ থেকে তাদের স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীদের পক্ষ থেকে স্বামীদের জন্য জিহার হয়ে আহ হয় না সুতরাং যেহেতু এরকমও বিষয় তার স্ত্রী বলেননি শুধু এতটুকু বলেছে এটা আমার স্বামী কিনে আমার এটা পিতা কিনে দিয়েছে এই কথাটা বলেছে এখানে তার মিথ্যা কথা বলে ফ্যামিলি থেকে বাঁচার একটা উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলেছে আসলে এখানে জেহারের কোনো বিষয় ঘটেনি বা এর জন্য পিতাকে স্বামীকে পিতা বলা হয়নি আর কি এ বিষয়টা আমরা গিল্লাম ইনশাল্লাহ তো সম্মিলিত হাসান ভাই প্রবাসী আমরা বলবো যে ইনশাআল্লাহ এ ধরনের মিথ্যা অনেক সময় করার কারণে দুইজন দুইটা ফ্যামিলির সংশোধনের কারণে বলার প্রয়োজন হয়ে থাকে যত সম্ভব আমাদেরকে এ ধরনের জটিলতা থেকে বেঁচে বেঁচে থাকা উচিত বিশেষ করে পিতা মাতাকে বোঝানো দরকার পিতা মাতার হক পরিপূর্ণভাবে আদায় করা দরকার সাথে সাথে স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করা দরকার যদি এরকম সমস্যায় পড়ে থাকে সেক্ষেত্রে মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আর যদি বলার মানে প্রয়োজনের স্বার্থে বলার প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ সেটা ক্ষমা করবে আল্লাহ আলম বিশ্বাব